দিদি। তোমার কি মনে আছে আমাদের প্রথম দেখার স্মৃতি? 18 মার্চ 2012। আমি আজও ভাবি তোমার সাথে আমার দেখা না হলে আমাদের ভালোবাসার গল্পটা কেমন হতো। ভালোবাসা হচ্ছে টলটলে জলের মতো, দু হাত দিয়ে ধরে রাখবে, দেখবে হারাবে না, হাত ছেড়ে দেবে হারিয়ে যাবে। সিদ্ধার্থ, কি আছো তুমি? রংধনু এবং মন সাথে এক বিন্দু কষ্ট। আর কয়েক ফোঁটা আকাশ। তুমি কি জানো, রাত যত গভীর হয় মানুষ তত সত্যি কথা বলতে শুরু করে। এই কথাটি তুমি প্রায় বলো সাবাতিনি, আজ আমি বলছি শোনো। রাত যত গভীর হয় মানুষ সম্পর্ক নিয়ে ততই সত্য কথা বলে, এবং একটা পর্যায়ে গিয়ে ভালোবাসা ভালোবাসাকে বিষাক্ত করে তোলে। তাহলে কি সম্পর্ক সম্পর্কের নিয়মে ভেঙে যায় সিদ্ধার্থ? হ্যাঁ। তুমি কি কিছু বলতে চাও সাবাতিনি? আমার বন্ধু গৌতমের সাথে তুমি, ছি ছি সাবাতিনি, ছি ছি ছি, আমার ঘরের বউ এখন পাইজি, ছি ছি ছি। শান্ত হও সিদ্ধার্থ, শান্ত হও। Thank you.
তোমার কলিগ রুবিনা চৌধুরী। সম্পর্কের মধ্যে যদি বিশ্বস্ততা না থাকে, তাহলে সঙ্গীর অথবা সঙ্গিনীর মৃত্যুই কাম্য। আর সে মৃত্যু হোক শারীরিক অথবা মানসিক। সম্পর্ক যদি সম্পর্কের নিয়মে ভাঙে, তবে তার পরিণত হবে রক্ত দিয়ে। আজকে এই ঘর থেকে যে কোনো একজন বেরোবে, যে কোনো একজন।